আমি বর্ষারানী সাহা, আমি রাজশাহী সরকারি মহিলা কলেজে পড়ি। আমার বাবার নাম নীল মাধব সাহা, যিনি হচ্ছে মতিহার থানার সভাপতি কৃষক লীগের। তো ওরা আমাকে রীতিমতো ইভটিজিং করে। আমার বাবা যখন এটা প্রতিবাদ করতে যায় তখন তাকে মারধর করে, তাকে চাকু দিয়ে মারা হয়, মাথাতে হাতুড়ি দিয়ে মারা হয়, তার হাড় সরে গেছে। এমনকি আমার মা যখন শুনতে পায়, আমার মার পার্লার আছে, যখন শুনতে পায় যখন মার বাবাকে মারছে, আটকাতে যায়, তারা আমার মাকেও মারধর করে। আমার মার চেঞ্জ ছিঁড়ে নেয়, আমার মার জামা কাপড় ওখানে ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে ওখানে। আমার তাই আমার সুষ্ঠু বিচার দাবি করছে, আমার সুষ্ঠু বিচার চাই। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন আমার প্রথমে মামলা করতে যে আমাদের মামলা কেউ নেয় না, কিন্তু কালকে প্রেস ব্রিফিং হওয়ার পরে যখন ওসি আমাদেরকে ফোন দিয়ে মামলা নেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আছি রাজশাহী। রাজশাহীতে একটি ঘটনা ঘটে গেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। একজন অসহায় মেয়ে, মানে বাবাকে, মেয়েকে ইভটিজিং করার দায়ে বাবা প্রতিবাদ করেছিল, সেজন্য বাবাকে হাতুড়ি পিটা বিভিন্নভাবে তাকে নির্যাতন করেছে, সেজন্য মামলা করতে গিয়েছিল, মামলা নেয়নি পুলিশ। আমরা সেই গল্পটি তুলে ধরার জন্য আজকে আমরা আছি রাজশাহীতে। দর্শক, যে আমাদের ক্যামেরার সামনে বসে আছে বর্ষারানী সাহা, তাকেই কলেজে আসা যাওয়ার পথে কিছু উচ্ছৃঙ্খল যুবক ইভটিজিং করত। কেন করত সেইটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার দিদি। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমরা ইতিমধ্যে জানি আপনার বাবাকে বেশ নির্যাতন করেছে, হাতুড়ি পিটা, হ্যাঁ, বেশ অসুস্থ। জি। তো এখন কি অবস্থায় আছেন আপনারা? এখন আমরা আছি নিরাপত্তাহীনতায়। এখন আমাদেরকে, প্রথমে তো আমাদের মামলা কেউই নেয়নি, আমরা অনেক ঘুরেছি, আমার বাবা অসুস্থ অবস্থায় আমরা তাকে নিয়ে থানাতে গেছি, সে অবস্থাতে তারা মামলা নেয়নি। পরবর্তীতে যখন প্রেস ব্রিফিংটা করা হয়, তারপরে দেখা যাচ্ছে আমাদেরকে এখন অনেকে একটু সাহায্য করছে, প্রশাসন থেকে এখন আমাদের একটু সাহায্য করছে। গতকালকে আপনারা একটা প্রেস ব্রিফিং করেছেন, হ্যাঁ, আপনারা যে যে মামলাটা করেছেন এটার কোনো অগ্রগতি হয়েছে কিনা? হ্যাঁ, আজকে নিউজে দেখলাম যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, হ্যাঁ, যাক, এটা একটা আপনাদের প্রথম ধাপ বলতে গেলে সাফল্য। জি। এই যে আপনাকে প্রথমত কেন ইভটিজিং করত, কোনো কি টাকা পয়সার জন্য, না আপনাকে প্রেম ভালোবাসা নিবেদন করেছিল সেজন্য? ভালোবাসা হয়তো বলতো, আর আমার বাবাকে ডিরেক্ট বলতো, তুই যদি টাকা দিস তাহলে তোকে তোর মেয়েকে আর ইভটিজিং করবো না। তিনি যখন সিনিয়র পার্সন, তার সাথে তুই করে কথা বলতো। আপনার বাবাও তো একই দলেরই, হ্যাঁ, আমার বাবা একই দলের, ভালো একটা পদে আছে, জি। তারপরেও কেন আপনাকে ইভটিজিং করতো? আমরা হিন্দু মানুষ ফার্স্ট কথা, আমাদের তো এখানে কেউ নাই, আমরা একটা সংখ্যালঘু। তারপরে হচ্ছে ওরা বলছে তোরা শিয়ালগঞ্জ বাইরে থেকে আসবি, তারপরে এখানে চাঁদা দিবি না, চলতে দিব না। এমনকি আমাকে এরকম ট্রিট করা হয়েছে, তোকে পরীক্ষা দিতে দিব না, তোকে হচ্ছে কোথাও বিয়ে হতে দিব না, তোকে আমাকে এই কথা বলেছে, তোকে একটা রিক্সাওয়ালাও বিয়ে করবে না, এরকম এ কথা বলছে। আবার বলছে তোকে বাসা থেকে বের হতে দিব না, তোর বাসার সামনে 20-30 জন নিয়ে যে হামলা করবে, এরকম কথা বলেছে। এই যে আপনারা রাজশাহীতে থাকেন, কলেজে আসা যাওয়ার পথে হ্যাঁ, এই যে এরকম ইভটিজিং করে, অন্য কাউকে কি আপনারা জানিয়েছিলেন কিনা, যারা সিনিয়র পার্সন আছে? বলতে আমার ফ্যামিলিকে আমরা জানিয়েছি, তেমন কাউকে বলা হয়নি। আমার কাকু জানতো, আর ইমন কাকু যে সে জানতো, আর আমার কিছু ফ্রেন্ডরা জানে। আচ্ছা, ওটা মানে কাকু, বড় যে বড় কাকুরা বোঝাতো, আমার বাবা নিজে যেয়ে বোঝাতো, আমার মা বোঝাতে গেছে, আমার বাবা বোঝাতে গেছে, আমার বাবাকে মেরেছে। যখন আমার মা, আমার বাবাকে আটকাতে যায়, আমার মার গায়েও হাত তোলে, ওরা আমার মাকেও মারধর করে, আচ্ছা, ঘুষি মারে, আর মাকে আমরা ডক্টর দেখিয়েছি। এই যে আপনারা এখন আতঙ্কের ভিতরে আছেন, ইভটিজিং করা তো বাংলাদেশে মানে অনেক একটা শাস্তিযোগ্য অপরাধ। এই যে আপনাকে কি ইভটিজিং করতো, না আসলে তারা প্রেমে ব্যর্থ হয়ে আপনার কে এরকম করছে? মানে প্রেমে ব্যর্থ হয়েও বলতে গেলে এটা বলা যায় এরকম ভাবেও, ওরা এই কারণে মেইন, ওরা আমার বাবাকে ডিরেক্ট বলেছে যে তোর মেয়েকে বিয়ে করবো, টাকা দিন তোর মেয়েকে আমরা বিয়ে করবো। আমার বাবাকে এই কথা বলেছে, কারণ আমার বাবা বলছে তুই এটা কি ধরনের কথা বললা, তুমি, আমি একজন সিনিয়র পার্সন আর তুমি আমার মেয়ের সম্পর্কে এই কথা বলছো আমাকে? এই প্রেমের প্রস্তাবটা আপনাকে কতদিন ধরে দিয়ে আসছিল, এই 5-6 মাস? এটা কি ডিরেক্টলি না ফেসবুকে? না, ডিরেক্টলি আমি ওদের কারণে সব নাম্বার চেঞ্জ করে ফেলেছি, আমি কোনো নাম্বার ইউজ করি না, যে পার্সোনাল যেটা নাম্বার সেটা কেউ জানে না এখানকার, আমার ফ্যামিলি লোকজন ছাড়া। তার মানে আমরা ধরে নিতে পারি প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পরেই আপনাকে বেশি ডিস্টার্ব? হ্যাঁ, এটা বলা যায়। দর্শক, আসলে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পরেই যারা ইভটিজিং করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু। এই যে তারপরে যখন আপনি
কলেজে যাওয়া আসা করতেন, তখন আপনার বাবা বলার পরেই কি আপনার বাবাকে অ্যাটাক করলো? হ্যাঁ, আমার বাবা এর আগেও বুঝিয়েছে, হ্যাঁ তখন কিছু বলেনি, কিন্তু এইবার যখন আমি মানে আমাদের কোচিং মানে আমার তো এখন 3 মাস ধরে আমি বাইরে থাকি ওদের কারণে, আমার মা খুবই ভয় পায়। আমার মা বলছে, দেখ ওরা ভালো ছেলে না, ওরা মারধর করে, এর আগে অনেককে মেরেছে, তো তোর এখানে থাকার দরকার নেই, তুই বাইরে থাক। যার কারণে আমি মালোবার একটা বাসা নিয়ে থাকি, মেস বলতে গেলে মেস নিয়ে থাকি ওখানে আমার কলেজের ওখানে। তো প্রতি শুক্রবার বৃহস্পতিবার করে আমি বাসায় আসি, তো বৃহস্পতিবারে আমি বাসায় আসছি, কিন্তু শুক্রবারে আমার কোচিং একটা ক্লাস ছিল প্রাইভেটের। তো শুক্রবার সকালে যখন আমি বেরোই, যেদিন ঘটনা বেরোই, তখন আমার কোনো রাস্তায় দেখতে পাই ওরকম স্টিচিং করতে শুরু করে। তখন কাকু আসছিল, ইমন কাকু আসছিল, তখন ইমন কাকু বলে, কি বাবা তোরা মেয়েটার সাথে এরকম কেন করছিস? আমাদের একই এলাকার মেয়েটা, আমরা আমাদের চোখের সামনে বড় হলো, এত বছর ধরে মেয়েটা এখানেই থাকে বলে কাকু আমাকে আগিয়ে দিল, মানে আমি চলে গেলাম প্রাইভেটে। চলে যাই প্রাইভেটে, কাছে পরে বাসায় জানালাম এই কথা, কাকু বললো যে আমার বাবাকে এই কথা। তারপর আমার বাবা সন্ধ্যার সময় বোঝাতে গেছে, তখনই মেরেছে। এই যে একজন বয়স্ক লোক কে আপনার বাবাকে, আপনারা তো আপনার একমাত্র উপার্জন ক্ষম তো আপনার বাবাই, আর আপনার মা একটা পার্লার চালায়। হ্যাঁ, এই যে পার্লারে তো আমরা শুনেছি গিয়ে চাঁদা দাবি করে। হ্যাঁ, চাঁদা দাবি করছে, চাঁদা দাবি করে, এটা আগে আমার বাবা দিয়েওছে কয়েকবার। মানে চাঁদা দিয়েও আপনারা শান্তিতে থাকতে না, পারেন? আপনারা এখন কি ধরনের পদক্ষেপ চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এটা আইন অনুযায়ী এদের শাস্তি দেওয়া হোক, আমাদের নিরাপত্তা দেওয়া হোক, যেন আমরা বাইরে বেরোতে পারি। এই কারণে তো আমরা কলেজ তারপরে প্রাইভেট সব বন্ধ হয়ে গেছে, এমনকি আমার মা পার্লারও বন্ধ করে দিয়েছে, খোলে না। মানে ভয়ে পার্লারও বন্ধ হ্যাঁ, করে ভয়ে দিয়েছে? পার্লারও বন্ধ করে দেওয়া হচ্ছে। ওরা তো মানে প্ল্যাটফর্মের উপরে বসে থাকতো, এই ঘটনার পর প্ল্যাটফর্মের উপরে বসে থাকতো, আমরা ভয়ে সবই বন্ধ করে দিয়েছি, আমরা কেউ বাসা থেকে বের হই না। এই অবস্থায় যে আপনারা ঘর বন্দি হয়ে আছেন, আপনার বাবা বেশ আঘাত পেয়েছে। দর্শক, আমরা স্ক্রিনে সেই ছবিটা দেখাবো, তার বাবারও সাক্ষাৎকার নিব। আসলে আমরা চাই না এরকম ঘটনা ঘটুক, সংখ্যালঘু হোক আর মুসলমান হোক, তারাও তো মানুষ, এদেশেরই মানুষ। এই যে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পরে আপনাকে এভাবে ইপটিজিং করেই যাচ্ছে, তাই আপনি এই বিষয়টা কি আপনার ইউনিভার্সিটিতে কিংবা কলেজে জানিয়েছেন কিনা? আমি আমার কলেজে এটা জানাইনি, কারণ আমি ভয় জানাইনি, কারণ ওরা তো ভালো ছেলে না। আমার বাবা কি স্টপ করেছে, কখন আমাকে মেরে ফেলবে, আমি ভয়ে কিছু বলিনি। ওরা কি করে, কোথায় থাকে? ওরা এই এলাকাতেই থাকে, বখাটে ছেলে, ওরা নেশা টেশা সবই করে। আর যে মেরেছে একজন, ওর মধ্যে হচ্ছে বেনজিন ফরাদ যে ছিল, হ্যাঁ শাপলা আন্টির হাজব্যান্ড, সে এটাকে 500 ইয়াবা নিয়ে ধরা পড়েছে। তারপরে মিরাজ যে ছেলেটা, হ্যাঁ এখন একটা ছাত্রলীগে কোনো একটা পোস্টে আছে হয়তো বা, ওই ছেলেটা কিন্তু আপনার ওর বাবা হচ্ছে পিলখানার ফাঁসির আসামি বিডিআর এ। আচ্ছা, ওদের কারণে এই কসব কারণে আমরা আরো ওদেরকে দেখে বেশি ভয় পেতাম। মানে প্রতিনিয়ত আপনার আতঙ্কে আছেন? হ্যাঁ আতঙ্কে আছে প্রতিনিয়ত, কি হবে এখন বাইরে বের হলে আমাদের ভয় লাগে। আমার মা বাবা তো মানে একটা খাবার কিনতে গেলেও আমাদের ভয় হয় যে রাস্তায় আবার না কিছু হয়ে যায়। এই যে আপনি, আপনারা তো দুই বোনই বিয়ের উপযুক্ত, এই আপনাদেরকে এই যে রাস্তায় এরকম ইপটিজিং করে, তখন তো আপনারা অনেকটাই বিব্রত বোধ হন। হ্যাঁ, তে এইভাবে আপনারা সরকারের কাছে কিংবা প্রশাসনের কাছে কি ধরনের শাস্তি কিংবা বিচার দাবি করছেন? আমরা বিচার দাবি করছি, যেটা আমার বাবাকে মেরেছে, হ্যাঁ সেটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আর ওদের বহিষ্কার করা হোক। মানে দল, মানে ওরা দলের ক্ষমতাটা বেশি দেখায়, কিছু বললে আবার আমরা ছাত্রলীগ করে, আমাদের কেউ কিছু করতে পারবে না। দর্শক, আপনারা দেখলেন এই যে বর্ষারানী সাহার বাবাকে পিটিয়ে আহত করেছে, প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পরে ইপটিজিং, প্রতিনিয়ত ইপটিজিং করত, সেই থেকে তার বাবা প্রতিবাদ করার কারণেই আজকে তার বাবা বিছানায় শোয়া, সে বিচারের আশায় ধারে ধারে ঘুরেছে। গতকালকে একটি সংবাদ সম্মেলন হওয়ার পরে এখন হয়তোবা কিছুটা বিচারের আশায় আছেন। তো সর্বশেষ আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলা থাকে, সমাজের উদ্দেশ্যে? আমরা চাই ওদের কঠোর শাস্তি দেওয়া হোক, ওরা আমার সঙ্গে যেটা করেছে বা আমার বাবার সঙ্গে, আর কোনো ছেলে যেন তার বাবার সাথে এটা না করে। আমাদের একটা মেয়ের কাছে এটা খুবই দুঃখজনক যে তার কারণে তার বাবাকে মারা হয়েছে, তার ইফটিজিং এর কারণে। দর্শক, আজ এই পর্যন্তই, অন্য কোথাও অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।